নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুত আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাব। আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি, এই ব্যক্তির বর্তমান বয়স হলো 34 থেকে 35। জন্ম তারিখ ইনি নিজে জানে না, তাই সঠিক বয়স বলতে পারেনি, আন্দাজে 34-35 ধরে নিয়েছে। এই হাতে কিছু পজিটিভ দিক, কিছু নেগেটিভ দিক আছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বা হস্তরেখা সম্পর্কে ভালো করে জানতে হলে ভিডিও অবশ্যই দেখবেন। এই হাতে সর্বাধিক প্রভাবশালী ক্ষেত্র হল শুক্রের ক্ষেত্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র হল প্রেম, প্রীতি, ভালোবাসা ও সৌন্দর্যের কারক গ্রহ। শুক্র দৈত্যাচার্য, বৃহস্পতি যেমন দেবগুরু, শুক্র হল দৈত্যগুরু। বৃহস্পতি যেমন সত্যের বন্ধনে আবদ্ধ, শুক্র কিন্তু ঠিক তেমনটি নয়। শুক্রকে বলা হয় সর্বশাস্ত্র প্রবক্তা, অর্থাৎ তার মধ্যে ভালো জ্ঞান আছে এবং খারাপ জ্ঞান আছে, তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান আছে এবং জাগতিক জ্ঞানও আছে। সে এটুকু জানে যে ভগবান কিভাবে খুশি হবে এবং সে এটুকু জানে যে অসুর দানবরা কিভাবে খুশি হবে, অর্থাৎ জাগতিকের সঙ্গে আধ্যাত্মিকের সঙ্গে তার কানেকশন বেশ ভালো আছে। তাই শুক্রের ক্ষেত্র যার ভালো থাকবে, তার মধ্যে কিন্তু এই গুণগুলো দেখা যাবে, যেমন তার মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসার গুণ খুব বেশি থাকবে। তারা যার সঙ্গে কথা বলবে খুব ভালোভাবে বলার চেষ্টা করবে বা গুছিয়ে কথা বলার চেষ্টা করবে, অর্থাৎ নিজের জ্ঞানকে প্রয়োগ করার চেষ্টা করবে বা নিজের কথা দিয়ে নিজের কথার মধ্যে হাসি রাখার চেষ্টা করবে, অর্থাৎ তার সঙ্গে কথা বলতে গিয়ে অন্যরা জানি বোর না হয় সেইভাবে কথা বলার চেষ্টা করবে। এরা এমনিতেই খুব সৌন্দর্যপ্রিয়, এদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা খুব বেশি থাকে এবং নিজের জ্ঞানকে সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। আয়ুরেখা, হাতের আয়ুরেখাও শুক্রের ক্ষেত্রকে অনেকটা জায়গা জুড়ে রেখেছে, যেই কারণে শুক্রের ক্ষেত্র কিন্তু অনেক বড় হয়েছে এবং আয়ুরেখার জায়গাও কিন্তু অনেক দীর্ঘ হয়েছে, কিন্তু আয়ুরেখা টোটাল নিচ অব্দি আসেনি। দেখুন, আয়ুরেখা যেই পর্যন্ত আসেনি, এই বয়সটা মোটামুটি ধরা যায় 30 বছর। তো এই 30 বছর কিন্তু এনার জীবনে প্রচুর স্ট্রাগল করতে হবে, 30 থেকে 32 বছর, তারপরে ইনি উন্নতির সুযোগ পাবে, আস্তে আস্তে উন্নতি করবে এবং মধ্য বয়সে এনার সময় পরিবর্তন হবে, অর্থাৎ সেই সময় স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা অথবা কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কিন্তু ওখান থেকে একটি ঊর্ধ্বমুখী রেখাও আছে, সেই কারণে এনার কিন্তু সেই সময় কোনো উন্নতির যোগও আছে। দেখুন, সেই সময় উন্নতির যোগ হওয়ার সাথে সাথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও আছে। যে বয়সে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, সেই বয়সটা মোটামুটি 50 বছর ধরা যায়, কারণ আয়ুরেখা টোটাল মণিবদ্ধ অবধি 100 বছর ধরা হয়, মধ্যবর্তী অংশ পর্যন্ত 50 বছর। তাহলে এনার মোটামুটি ওই 42 থেকে 50 বছর বয়স পর্যন্ত সাবধানে থাকা উচিত। ইনি উন্নতির সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এনার নিজের প্রতি যত্নশীল হওয়া উচিত এবং রাস্তাঘাট ঠিকভাবে চলাফেরা করা উচিত। এরপরে মঙ্গলের ক্ষেত্র, দেখুন শুক্রের ক্ষেত্র যেমন প্রভাবশালী, মঙ্গলের ক্ষেত্রও কিন্তু বেশ প্রভাবশালী। হাতের সাইড গোল হওয়ার কারণে মঙ্গলের ক্ষেত্র কিন্তু বেশ বড় সড় হয়েছে। মঙ্গল হলো মানুষের বল, বীর্য, শক্তি, সাহসের কারক। মঙ্গল লজিক্যালি গ্রহ, অর্থাৎ যুক্তির কারক গ্রহ। তো মঙ্গলের ক্ষেত্র ভালো হওয়ার কারণে এর মধ্যে কিন্তু সাহস অত্যন্ত বেশি, এ যে কোনো কাজের রিস্ক নিতে পারে এবং কথা যা বলে যুক্তিপূর্ণ ভাবে বলারই চেষ্টা করে, কারণ শুক্রের জ্ঞান এর মধ্যে আছে। শুক্র আধ্যাত্মিক ও জাগতিক মিলিয়ে কথা বলে এবং মঙ্গল যুক্তির কারণ। এরপরে রবির ক্ষেত্র, দেখুন আপনি রবির ক্ষেত্র ও রবির আঙুলের দিকে তাকালেই বুঝতে পারবেন যে রবির ক্ষেত্র কিন্তু উপরের 4টে আঙুলের মধ্যে রবির আঙুল সব থেকে বেশি প্রভাবশালী এবং সেই কারণে রবির ক্ষেত্র কিন্তু বেশ বড়সড় হয়েছে। রবির আঙুল তর্জনী আঙুলকে অনেকটা ছাড়িয়ে গেছে, অর্থাৎ এই হাতের রবির আঙুলটা একটু বেশি বড়সড়। রবির ক্ষেত্র যাদের বড় থাকে তাদের মধ্যে কিন্তু একটা আর্টিস্টিক মনোভাব থাকে, রবি হলো বিজ্ঞানময় গ্রহ
এবং রবি হলো উচ্চ পদের কারক গ্রহ। যাদের রবির ক্ষেত্র ভালো থাকে তারা উচ্চ পদে প্রতিষ্ঠিত হতে পারে। অবশ্য তার সঙ্গে অন্য অন্য বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন, যেমনি দেবগুরু বৃহস্পতি, তর্জনী আঙুল বৃহস্পতির আঙুল এবং বৃহস্পতির ক্ষেত্র। তর্জনীর আঙুল হয়তো রবির আঙুলের থেকে অনেকটা ছোট, কিন্তু বৃহস্পতির ক্ষেত্র বেশ শুভ। বৃহস্পতির ক্ষেত্রে কিছু লম্ব রেখা থাকার কারণে, এই ধরনের রেখা থাকার কারণে বৃহস্পতির ক্ষেত্রের প্রভাব কিন্তু অনেক বেড়েছে এবং বৃহস্পতির ক্ষেত্র কিন্তু একটু বেশি লালচে ধরনের। অর্থাৎ বৃহস্পতির ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি কিন্তু এর মধ্যে যথেষ্ট পরিমাণে আছে, সেই কারণে এ কিন্তু বেশ উচ্চ পদে প্রতিষ্ঠিত হতে পারছে। বৃহস্পতির আঙুল রবির আঙুলের তুলনা অনেকটা ছোট হওয়ার কারণে এদের মধ্যে লিডারশিপের কোয়ালিটি হয়তো একটু কম থাকে, কিন্তু নিজের কাজের প্রতি একাগ্রতা খুব বেশি পরিমাণে থাকে, যেই কারণে রবির প্রভাবে এবং শুক্রের জ্ঞানের মাধ্যমে মঙ্গলের যুক্তির কারণে এরা কিন্তু নিজের কাজকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে এবং সমাজে যথেষ্ট সম্মান ও সুনাম পায় এবং কর্মক্ষেত্র নিজের কৃতিত্ব দেখাতে পারে। বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্ব থেকে অনেকটা নেমে গেছে, কিন্তু বুধের আঙুল সুন্দর সুগঠিত ও বুধের ক্ষেত্র শুভ। দেখুন, রবির আঙুল অনেকটা বেশি বড় হওয়ার কারণে বুধের ক্ষেত্রটা লোসেট হয়ে গেছে, অর্থাৎ বুধ যেখান থেকে উঠেছে অনেকটা নিচের থেকে উঠেছে। একে বলা হয় লোসেট মার্কারি। যাদের হাতে লোসেট মার্কারি থাকে তাদের কিন্তু কমিউনিকেশনের অভাব হয়, অর্থাৎ খুব বেশি মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারে না, বা এরা সেদে কারোর সঙ্গে কথা বলতে চায় না বা পারে না। যদি কারোর সঙ্গে সম্পর্ক থাকে তো সেক্ষেত্রে তারা কিন্তু তাদের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে, কিন্তু নিজেরা আগ বাড়িয়ে কারোর সঙ্গে সম্পর্ক করতে পারে না বা চায় না। এরপরে হৃদয় রেখা। দেখুন, হৃদয় রেখা অনেকটা সোজা গিয়ে তারপরে শনির ক্ষেত্রের দিকে প্রবেশ করেছে, শনি ও বৃহস্পতির ক্ষেত্রের মাঝখানে পর্যন্ত গিয়েছে। দেখুন, যাদের হৃদয় রেখা সোজা থাকে তারা একটু সরল মনের মানুষ হয়, যাদের হৃদয় রেখা রাউন্ড প্রকৃতির থাকে, যতটা বেশি রাউন্ড থাকবে সে তত কঠোর মাইন্ডের মানুষ হবে। তো দেখুন, বুধের আঙুল অনেকটা ছোট এবং হৃদয় রেখা সরল প্রকৃতির, এই কারণে কিছু কিছু সময় এরা কিন্তু প্রচন্ড আবেগপ্রবণ হয়ে যায় এবং আবেগপ্রবণ হওয়ার ফলে কিছু কিছু সময় বুদ্ধিভ্রষ্টও বলতে পারেন, অর্থাৎ এরা নিজের নাক কেটেও পরের মঙ্গল করে, তখন নিজের স্বার্থের কথা এরা একদম চিন্তা করতে পারে না। এই একটু নেগেটিভিটি এদের মধ্যে কিন্তু দেখা যায়। হৃদয় রেখা শনি ও বৃহস্পতির ক্ষেত্রের মাঝামাঝি পর্যন্ত যাওয়ার কারণে হৃদয় রেখার কিন্তু শনির প্রভাব টোটালি পাওয়া যাচ্ছে। শনি হলো জাগতিক জগতের কারক গ্রহ, বাস্তবের কারক গ্রহ। এছাড়াও শুক্রের প্রভাব হাতে বেশি থাকার কারণে শুক্র হলো জাগতিক ও আধ্যাত্মিক জগৎ নিয়ে চলে, এদের দুই জগৎকে লিঙ্ক করে চলতে পারে, সেই কারণে এ কিন্তু যথেষ্ট বাস্তব বুদ্ধি সম্পন্ন, কিন্তু কিছু কিছু সময় আবেগের কারণে নিজের বুদ্ধি নষ্ট হয়ে যায় এবং নিজের ক্ষতি হয়ে যায় সেই কারণে। চন্দ্রের ক্ষেত্র তুলনামূলকভাবে অনেকটাই বসে গেছে। চন্দ্র হলো মনের কারক। চন্দ্রের ক্ষেত্র থেকে বোঝা যায় মানুষের মন মানসিকতা কেমন থাকে, মানসিক স্ফূর্তি কেমন থাকে। দেখুন, বুধের আঙুল অনেকটা ছোট, সেই কারণে এদের মধ্যে কিছুটা আবেগ থাকবে। হৃদয় রেখা সোজা, সেই কারণে কিছুটা আবেগ থাকবে। এবং চন্দ্রের ক্ষেত্র অনেকটা বসে যাওয়ার কারণে এদের মধ্যে কিন্তু মানসিক দুঃখটাও খুব বেশি পরিমাণে থাকবে। তো ইনি বর্তমান সময়ে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছে, বেশ ভালো স্যালারি পাচ্ছে এবং ভবিষ্যতে কর্ম উন্নতির কিন্তু বেশ ভালো যোগ আছে, কারণ তার রবির ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র ও শুক্রের ক্ষেত্র ভালো আছে। নিজের কাজ করে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবে এবং কাজের প্রতি এনার একাগ্রতা আছে, অর্থাৎ নিজের কাজ নিজে সুন্দরভাবে করতে পারে, সেই কারণে কর্ম উন্নতির কিন্তু বেশ ভালো যোগ আছে এবং জায়গা আছে। আর সবচাইতে বড় কথা হলো যে আমি যে হাতের ছবি বিচার করছি এই হাতটা সম্পূর্ণ লালচে আভাযুক্ত। যাদের হাত লালচে আভাযুক্ত হয় তাদের শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকে, অর্থাৎ তাদের মস্তিষ্কেও রক্ত সঞ্চালন ঠিক থাকে, তাদের মধ্যে
বুদ্ধি বেশ ভালো থাকে, মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা ভালো থাকে। এছাড়াও রবির ক্ষেত্রে সুন্দর একটি রবি রেখা থাকার কারণে এই ধরনের রেখাকে বলা হয় রিসিভার লাইন, অর্থাৎ মান যশ প্রতিষ্ঠা সবকিছু রিসিভ করার ক্ষমতা কিন্তু এদের মধ্যে আছে। এই হলো রবি রেখা। রবি রেখাকে দুটো শুক্র রেখায় সাপোর্ট করছে, তো সেই কারণে এর কিন্তু কর্ম উন্নতি হবেই। বর্তমানে যে পজিশনে কাজ করছে ভবিষ্যতে এর চাইতে আরও উচ্চ পজিশনে যেতে পারবে। তার সাথে এনার হাতে আছে সুন্দর একটি মার্শাল লাইন, যার হাতে এই মার্শাল লাইন থাকে তিনি খুবই প্রভাবশালী হয় ভবিষ্যতে। কিন্তু এই মার্শাল লাইন এই অবস্থানে কিছুটা ঘোলাটে ভাব বা আপচা হয়ে যাওয়ার কারণে এ কিন্তু সেইভাবে প্রভাবটা পাচ্ছে না। তো এই লাইন যদি সম্পূর্ণ জোড়া লেগে যায় এবং রবির ক্ষেত্রে যদি এই ধরনের থাকে তাহলে কিন্তু ইনি অবশ্যই উচ্চ পদে প্রতিষ্ঠিত হবে। এই ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। নমস্কার।